মুর্শিদাবাদ মেডিকেল কলেজে ধুন্ধুমার, কাজ দেবার নাম করে টাকা নেওয়ার অভিযোগ, এবং এই অভিযোগে ধুন্ধুমার মুর্শিদাবাদ মেডিকেল কলেজে। দেখাচ্ছি আপনাদের সেই ছবি, মুর্শিদাবাদ মেডিকেল কলেজে ধুন্ধুমার, কাজ দেবার নাম করে টাকা নেওয়ার অভিযোগ, নিরাপত্তা অফিসারের বিরুদ্ধে অভিযোগ, কাজ দেবার নাম করে টাকা নেওয়ার অভিযোগ, নিরাপত্তা অফিসারের বিরুদ্ধে অভিযোগ ঘিরে ধুন্ধুমার। মুর্শিদাবাদ মেডিকেল কলেজের ছবিটা আপনাদের সামনে এই মুহূর্তে। নিরাপত্তা অফিসারের বিরুদ্ধে অভিযোগ, কাজ দেবার নাম করে টাকা নেওয়ার অভিযোগ। দেখো সেটা হচ্ছে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালের 119 জন যারা সিকিউরিটি গার্ড ছিল তাদের কিন্তু এক বছর কাজ করার পর, কারো 6 মাস, কারো 8 মাস কাজ করার পর তাদের সরিয়ে দেওয়া হয়। এই অভিযোগ নিরাপত্তারক্ষীদের, এবং তারপরে তাদের কাজ দেওয়া হয়নি। সবচেয়ে বড় অভিযোগ যে মেডিকেল কলেজ হাসপাতালের যারা নিরাপত্তারক্ষী হেড রয়েছেন তারা তাদের কাছে টাকা নিয়েছেন, কারো কাছে 1 লক্ষ, কারো কাছে 1.5 লক্ষ, কারো কাছে 80,000। তবুও কেউ 6 মাস কাজ করেছে, কেউ 8 মাস কাজ করেছে। 2021 সালের পর সমস্ত কাজ তাদের চলে গেছে। এরপরে কিন্তু সেই নিরাপত্তা রক্ষীদের বলা হয় যে তোমাদের কাজ দেওয়া হবে, তোমরা অপেক্ষা করো, যার ফলে তারা এতদিন কিন্তু গড়িমসি করছিল। বিশেষ করে নিরাপত্তা রক্ষী যারা হেড রয়েছেন তারা আজকে সেই নিরাপত্তা রক্ষী হেড সহ আরো দু একজনকে যারা ঘেরাও করে, যারা এখনো পর্যন্ত নিরাপত্তা রক্ষী যারা রয়েছেন, যারা এখনো কাজ পাননি তারা ঘেরাও করে। এই মুহূর্তে মুর্শিদাবাদ মেডিকেল কলেজের বাইরে সামনে বিক্ষোভ চলছে। কর্মচারীদের, যারা নিরাপত্তা রক্ষী ছিলেন, যাদের কাজ চলে গেছে, তাদের দাবি যে তাদের অবিলম্বে কাজ ফিরিয়ে দিতে হবে, এবং তাদের কাছে যে টাকা নেওয়া হয়েছিল, কারো কাছে 1 লক্ষ 1.5 লক্ষ কাজ ফিরিয়ে নামে চুক্তি করা হয়েছিল। একেবারে করলেন না, দেখাবো সেই ছবিটা যেখানে বচসা শুরু হয়েছে। মুর্শিদাবাদ মেডিকেল কলেজে ধুন্ধুমার, জানবো সেখানকার ছবিটা। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি কল্যাণ চন্দ্র। কল্যাণ, তুমি যেরকমটা বলছিলে, এই মুহূর্তে কি পরিস্থিতি এবং অভিযোগ কি সামনে আসছে? দেখো ইন্দ্রাণী, আমরা একটু চেষ্টা করব যারা অভিযোগকারী তাদের কাছে একটু বক্তব্য নেন। তারা কি বিষয়ে, কেন এভাবে ঘেরাও করলো বলছে, আপনাদের বক্তব্য কি বলবেন? আমাদের বক্তব্য হচ্ছে আমরা কাজ চাই এখানে। এত বছর, 2.5 বছর ধরে একদম বসে আছি রাস্তায়। উনি আমাদের প্রতিশ্রুতি দিচ্ছেন এরপরে কাউকে জয়েন করলে তোমাদেরকেই করবো। এই 2.5 বছর ধরে উনি 26টা এক্সআর্মি জয়েন করেছেন কিন্তু আমাদের কোনো জায়গা দেননি। কিন্তু আমাদের ইআরএস এর টাকা কাটা হয়েছে, এক্সআর্মি হিসাবে এখানে এই গেটে দাঁড়িয়ে ডিউটি করেছি আমরা জীবন লড়িয়ে। কোনো এক্সআর্মি আমাদের ছুতো না, করোনার সময় আমাদের ছুতো না, কিন্তু করোনা পারপাসে তারপরে উনি পার্মানেন্টের মতো একটা কথা বলেছিলেন, তোমাদের 60 বছর কাজ হবে এখানে, নিশ্চিত দিয়েছিলেন উনি। কাজটা আমাদের বিনা ডকুমেন্টসে চলে যায় 31 মার্চ 2021। তারপর 2.5 বছর আমাদেরকে চুপ করে বসিয়ে রাখা হয় যে আপনি তোমরা বসো, এরপরে যদি একটা মানুষকে নেওয়া হয় তো তোমাদের মধ্যেই কাউকে নেওয়া হবে। কিন্তু উনি আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েই যান, আমরা প্রতিনিয়ত 7 দিন পর পর এসে ঘুরে যাই, কিন্তু উনি এক্সআর্মি নিয়ে যাচ্ছেন, আমাদের কাউকে কোনো জায়গা নাই। আমি প্রথম 58 জনের মধ্যে ঢুকেছিলাম, তার পরবর্তী সময় থেকে যারা ঢুকেছে, মানে 59 নম্বর যিনি ঢুকেছেন, প্রত্যেকে কেউ 1.5 লক্ষ টাকা, কেউ 2 লাখ 80 টাকা, আর 2 লাখ 80 হাজার টাকা প্রত্যেকে এখানে দিয়েছেন। হ্যাঁ, আমিও হ্যাঁ আমি ফার্স্ট টাইম ঢুকেছি, আমার কাছ থেকে টাকা নেওয়া হয়নি, কিন্তু পরবর্তীতে যেভাবে পরপর সিরিয়াল আমরা যাব, যার কাছে টাকা নিয়েছে বলছি, আপনার কাছে টাকা
হ্যাঁ স্যার কত টাকা নিয়েছেন স্যার আমি 1.5 লক্ষ টাকা দিয়েছিলাম কেন আপনার টাকা নিয়েছিল কেন টাকা ওই তো এখানে সিকিউরিটি গার্ড হিসেবে 60 বছর কাজ করব বলে আমার কাছে টাকা নিয়েছিল স্যার কত টাকা দিয়েছিলেন 1.5 লক্ষ টাকা স্যার আমি 3 ঘন্টার মধ্যে টাকা আমার স্ত্রী সোনা বিক্রি করে আমি টাকা দিয়েছি স্যার 1.5 লক্ষ টাকা আমাকে এখন সাংসারিক অশান্তি আমার স্ত্রী আমি 8 মাস ডিউটি করেছি তারপরে এখন কি বলছে এখন বলছে 2 বছর 2.5 বছর ধরে বলছে আমাদেরকে দিবে দিবে এভাবে পরিস্থিতি আমার এখন সাংসারিক অশান্তি চলছে যে কারণে কি আজকে ঘেরাও করেছেন বাধ্যভাবে আমরা অনাস্থা বসেছি বলছি আপনি আপনি রাতে কি দিয়েছিলেন হ্যাঁ 2 লাখ একজন মহিলা আপনি টাকা দিলেন কেন স্যার আমি একটা অসহায় মেয়ে স্যার স্যার আমি একটা অসহায় স্যার আমি একটা অসহায় মেয়ে হ্যাঁ আমার বাবা মা বৃদ্ধ বাবা মা বৃদ্ধ আমাকে একটা মানে বাড়ির জায়গা বিক্রি করে টাকাটা দিতে হয়েছে কত টাকা দিয়েছিলেন আমি 2.8 লাখ টাকা দিয়েছিলেন টাকা এই গোস্বামী স্যারকে কেন কারণ কি স্যার ও টাকা না হলে কাজ দিচ্ছিল না স্যার টাকা না হলে কাজ দিচ্ছিল নিরাপত্তা অফিসার কি বলছে টাকা টাকা দেবে তারপরে কাজ হবে তারা কথা বলেছেন তার সঙ্গে তিনি কি বলছেন তার কি বক্তব্য পাচ্ছো এই মাত্র আমরা দেখানোর চেষ্টা করব আমরা দেখানোর চেষ্টা করো এই মাত্র যে সিকিউরিটি আধিকারিক ছিল তাকে কিন্তু পুলিশ আটক করে নিয়ে যাচ্ছে আমরা একটু দেখানোর চেষ্টা করব ইন্দ্রাণী তুমি দেখতেই পাচ্ছ আমি ক্যামেরাম্যানকে বলবো একটু হাগ দেখাতে যে যে সিকিউরিটি ছিলেন যিনি নিরাপত্তা রক্ষীর হেড ছিলেন তাকে পুলিশ এই মুহূর্তে বহরমপুর থানার পুলিশ নিয়ে যাচ্ছে উদ্ধার করে নিয়ে যাচ্ছে আটক করে নিয়ে যাচ্ছে তিনি তিনি যদিও বলেছেন যে তিনি নাকি নির্দোষ তিনি নির্দোষ এবং নির্দোষ বলে বারবার বলেছেন কিন্তু পুলিশ তাকে এখান থেকে আটক করে নিয়ে যাচ্ছে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যারা নিরাপত্তা রক্ষী ছিলেন তাদের অভিযোগ ছিল তাদের অভিযোগ বারবার তাদের অভিযোগ একটাই অভিযোগ তারা করেছেন যে তারা কেউ 1.5 লক্ষ কেউ 2 লক্ষ কেউ 2.5 লক্ষ টাকা দিয়েছেন তাদের কাজ কিন্তু তাদের প্রতিশ্রুতি মতো হয়নি এবং তুমি দেখতে পাচ্ছ যে যারা এখনো রয়েছে আমার ডান দিকে যারা রয়েছে তারা অভিযোগকারী প্রত্যেক অভিযোগকারী তাদের অভিযোগ যে তারা নিরাপত্তা রক্ষীর জন্য এখানে এসেছিল কাজের জন্য এসেছিল এবং সেই কাজের জন্য অনেকজনের কাছে টাকা নেওয়া হয়েছে টাকা নেওয়ার পরেও তাদের চুক্তি মারফত বা চুক্তি অনুযায়ী তাদের কাজ দেওয়া হয়নি কারো 6 মাস কারো 8 মাস এবং কাজ পর কাজ চলে যায় বারবার প্রশাসনকে বলা সত্ত্বেও বিশেষ করে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালের যারা সুপার রয়েছেন যারা প্রিন্সিপাল রয়েছেন তাদেরকে বলা সত্ত্বেও কোনো কাজ হয়নি যার ফলে তারা আজকে বাধ্য হয়ে পিঠ থেকে গিয়ে কিন্তু ওই আধিকারিককে অর্থাৎ সিকিউরিটি যিনি হেড রয়েছেন এবং তার সহ তার একজন পাশের কর্মী ছিলেন তাদেরকে কিন্তু আজকে ঘেরাও করে তাদেরকে টানাহিচড়া করে এই মুহূর্তে চরম উত্তেজনা রয়েছে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে এখনো পর্যন্ত বহরমপুর থানার পুলিশ এসে ওই নিরাপত্তা রক্ষীর হেডকে গ্রেপ্তার আটক করে নিয়ে গেলেও পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে যারা অভিযোগকারী তাদের একটাই বক্তব্য তারা কিন্তু কাজ চান কারণ তাদেরকে প্রত্যেকেই বলা হয়েছিল 60 বছর পর্যন্ত কাজ দেওয়া হবে আমরা যাদের বক্তব্য শোনালাম সাধারণ মানুষকে তাদের বয়স কারো 30 কারো 40 কারো 45 এবং করোনার সময় তারা ডিউটি করেছিলেন তাদের নিজেদের প্রাণ নিজেদের প্রাণকে বাজি রেখে তারা ডিউটি করেছিলেন এখানে এরপরেও তাদের কাজ চলে যাওয়ায় কিন্তু তাদের একটাই বক্তব্য তুমি দেখতেই পাচ্ছ একজন মহিলা যিনি রয়েছেন তিনি কান্নাকাটি করছেন দিদি আপনি কাঁদছেন কেন আমাদের কাজ আর হবে না বুঝতে পারছি এতদিন ধরে গোস্বামী যারা আমাদেরকে আশ্বাস দিলেন যে দুটো কাজ করবে এত টাকা পয়সা আমরা এত কষ্ট করে 2.5 বছর ধরে ওয়েট করে আছি এখন আমি যাই না আমাদের বলছি আপনি আপনাকে নিয়ে গেল যাকে নিয়ে গেল আপনি চাইছেন বিচার হোক হ্যাঁ আমরা চাই বিচার হোক অনেক বছর ধরে বসে আছি আমরা চাই বিচার টাকাগুলো ফেরত পাক আমরা চাই কল্যাণ তারা যে প্রতিবাদ সেখানে শুরু করেছেন নিরাপত্তা যে অফিসার তার বিরুদ্ধে প্রতিবাদ দেখাচ্ছেন এবং মুর্শিদাবাদ মেডিকেল কলেজের ইতিমধ্যে ধুন্ধুমার পড়েছে ধন্যবাদ আমাদের সঙ্গে সরাসরি ছিলেন প্রতিনিধি কল্যাণ চন্দ্র